মাই চ্যানেল আর আমার তরফ থেকে সবাইকে শুভ শারদীয়া। আমি অলরেডি নর্থ সাউথ সব ঘুরে কমপ্লিট করে ফেলেছি, বাট আজকে থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে সপ্তমী, ঠিক আছে? আর আমরা এই যে চার মূর্তি আজকে বেরিয়ে যাচ্ছি। বেসিক্যালি আমি না থাকলে ওর ব্লগিংটা হয় না। এক্স্যাক্টলি, আর আমি তো এই কদিন বেরাইনি, আজকে আমি ফার্স্ট বেরোচ্ছি শ্রীরামপুর মাঠের ভিডিও। চল চল দেখি কি ওরে বীর, এত বীর শ্রীরামপুরেও যে এত ভিড় হয় আমি জানতাম না। তুমি জানতে? আমি তো ফার্স্ট টাইম পুজোর সময় ফার্স্ট টাইম আসলাম। আমি এর আগে কোনদিনও শ্রীরামপুরে ঠাকুর দেখতে আসিনি। জামা কাপড়ের দোকান খোলা, এটা হচ্ছে নেপাল। এখন আমরা সবাই রেডি। আজকে হচ্ছে এথনিক ওয়্যার, এই যে শাড়ি। অষ্টমী নবমী একসাথে, যদিও নবমী পড়ে গেছে। তো যাই হোক, আজকের ড্রেস হচ্ছে এথনিক ওয়্যার। লেটস গো, দেরি হয়ে গেছে, অলরেডি ঝামেলা লেগে গেছে। আমার জন্য দুর্গাপূজা মানেই কিন্তু জিরাট, কারণ সেটা হচ্ছে আমার ভিটে বাড়ি। আর আরেকটা কথা, জিরাট কিন্তু আজকাল যা প্যান্ডেল করছে, কলকাতায় কিন্তু খুব আরামসে টক্কর দিতে পারবে। তো তোমরা কারা কারা জিরাটের প্যান্ডেল দেখেছো আমাকে কমেন্ট সেকশনে জানাও। Thank you.
তুমি গাড়ি আনো। ব্যাস ঠিক এইভাবেই আনন্দ মজা করতে করতে কবে যে মা এলো, আবার মায়ের যাওয়ারও সময় হয়ে গেল, টেরই পেলাম না। সকলকে আমার তরফ থেকে শুভ বিজয়া, বড়রা আমার প্রণাম নিও, আর ছোটরা আমার অনেক ভালোবাসা। দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, স্টে টিউন, বাই।